हम सफर एक जरा इंतजार, सुन सदाई दे रही है मंजिल प्यार की। কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা মৌসুমী। 1993 সালে ছবিটি মুক্তির পর সুপার ডুপার হিট হয়। এক ছবি দিয়েই মৌসুমী রাতারাতি তারকা বনে যান। এরপরে মৌসুমীর কাছে বলিউডের ছবির নায়িকা হওয়ার ডাক আসে। চমকপ্রদ ব্যাপার হচ্ছে, ওই ছবির নায়ক হওয়ার কথা ছিল মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের, এমনটা নিজেই জানিয়েছেন ঢাকায় ছবির এই প্রিয়দর্শিনী। মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট নামের এক টিভি শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মৌসুমী বলেন, 1994 সালের দিকে আমাকে বলিউড থেকে ছবি করার প্রস্তাব দেওয়া হয়েছিল, ওই ছবির নায়ক থাকবেন আমির খান। শুধু তাই নয়, কথা হয়েছিল বলিউডের আরেক ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার, কিন্তু ব্যাটে বলে না মেলায় পরে সিনেমাগুলো আর করা হয়নি। মৌসুমীকে নিয়ে প্রাণবন্তভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় সঞ্চালিকা মারিয়া নূর। আলাপচারিতায় মৌসুমী জানান, শাবনূর আর তার মধ্যে শাবনূর সবচেয়ে বেশি জনপ্রিয়, এমনকি নিজের স্বামী ওমর সানির চেয়ে জনপ্রিয়তার দৌড়ে অমর নায়ক সালমান শাহকে এগিয়ে রাখেন মৌসুমী। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।